মানে জিন্নিয়া খেলেন আর আমাদের সবার সাথে একটা কারিন জিন আছে তার কাছ থেকে হুজুররা কবিরাজরা জানতে পারে এটা আপনি জানেন না আপনি এত বুদ্ধিমান আপু আপনি জানেন না এই কথা কারিন জিন যে আছে আমাদের প্রত্যেকের সাথে এটা তো ভাইবা হ্যাঁ হ্যাঁ বললে তো হবে না আপনি তো তাহলে বাংলাদেশের নাগরিক না এখন হচ্ছে এনআইডি কার্ড এদেশের করা হয়েছে এমনি তো ওইদেশের সার্টিফিকেট আছে বার্থ সার্টিফিকেট যেটা এনআইডি এখানে করেছেন যে এনআইডি এখানে করা হয়েছে যে লাগে তো আপনি 16 সালে এসেছেন আপনি সৌদি আরবের নাগরিক আপনি এখন এই দেশে তো ট্যুরিস্ট ভিসা এসেছেন নিশ্চয়ই না না ট্যুরিস্ট ভিসা না মানে এখন কি এই যে এত ঝামেলার পরে ওই জিন কি আছে না চলে গেছে জিন বলতে গেলে যে ছোট জিনটোটা মারা গেছে মারা গেছে কিভাবে মারা গেল সে বাংলাদেশি নাকি বাংলায় কথা বলে কিন্তু অনেকদিন ধরে জিনটা ছিল অনেকদিন ধরে ছিল ও আসলে সৌদি আরবে একসাথে থাকতে থাকতে আপনাদের সাথে মানে বাংলাদেশে ওরা আসলে কিভাবে একটা মানুষের গোপন তথ্য জানে এটা একটা আপনি আপনি নাকি সৌদি আরবে ছিলেন আপনি এটা জানেন না আমি অবাক হয়ে গেলাম যে আপনি এটা জানেন না প্রত্যেকটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মাহসান স্বপ্ন আমার সাথে আসলে দুজন মানুষ আছে এখন কি দুজনেই আছে নাকি আরেকজন আছে না দুজনেই আছে দুজনেই আছে আচ্ছা বলেন তো মানে বিষয়টা কি আপনারা হঠাৎ করে কেন এত ফেমাস হয়ে গেলেন সবার সামনে আমরা ফেমাস হয়ে গিয়েছি আমরা মানববন্ধনে গিয়েছিলাম 18 অক্টোবর মানববন্ধন করতে হবে আমাকে চাওয়ার অনেক মাধ্যম আছে ফেসবুকে পোস্ট করে হোক বা অনেক ভাবে হোক মানববন্ধনটা আসলে কার কাছ থেকে ইন্সপায়ার হওয়া আসলে নিজের কাছ থেকেই নিজের আগে মানববন্ধন আগে আগেও করে না না নিজের কাছ থেকে আমি আসলে ইন্সপায়ার হওয়া বলতে গেলে আমাকে যখন আমি প্রেস ক্লাবে যাই আমি এই জিনিসটা আসলে সোশ্যাল মিডিয়ার কাছে পুলিশের কাছে সহযোগিতা দিতে চাই তখন আমি প্রেস ক্লাবেও যাই প্রেস ক্লাবে যাওয়ার পর একজন একটা একজন সাংবাদিকের সাথে কথা হয় তখন সে বলে তোমরা একটা মানববন্ধন করে তোমরা এই জিনিসটা সলিউশনে আনতে পারো তোমাদের কথাগুলো প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে তোমরা কে বলেছ এটা একটা সাংবাদিক ভাই বলেছে আচ্ছা আপনাদের দুইজনের মধ্যে চালাক কে সবচেয়ে বেশি আমাদের দুইজনের মধ্যে আমার ওয়াইফ বেশি চালাক জি এখন ওনার বুদ্ধি নাই কিছুটা জি আছে বুদ্ধি আছে আছে নরমালি যে প্রেস কনফারেন্স বা ইউটিউবার ভাইরা অনেক ইন্টারভিউ করে বিভিন্ন জায়গায় দেখি যে আসলে ওই আপুই কথা বলে আসলে আপনি একটু চুপ থাকেন মানে বিষয়টা কি উনিই শিখিয়ে দেয় আপনাকে নাকি না ও কোনো কি শিখিয়ে দেয় না আমি একটু চুপচাপ থাকতে বেশি পছন্দ করি আর আপু বেশি কথা বলেন জি আমি বেশি কথা বলি সত্যি বলতে বাংলা ভাষা খোঁচায় এই যে আপনি মানে সাহায্য চাচ্ছিলেন জিনের বিষয়টা কেন আসলো সামনে জিনের বিষয়টা এই কারণে আসলো কারণ আমার মার্চ থেকে আজকে অক্টোবর মাস এই মাস কিন্তু এতদিন কিন্তু আমাদেরকে আমি কিন্তু জব করেছি ছোট হোক বড় হোক আমি নিজে স্ট্রাগল করেছি আমি আমার ওয়াইফকে নিয়ে থেকেছি এর মধ্যে জাস্ট দুইটা মাস জিনের আমি বুদ্ধি পেয়েছি জ্ঞান বুদ্ধি যতটুকু সহযোগিতা করেছে আমাকে মানে কোনো পরামর্শ দিয়ে হোক এইভাবে সহযোগিতা করেছে দুইটা একটা মাস আমি গাইবি আল্লাহর গাইবি রিজি খেয়েছি ওইখানে জিন আমাদেরকে কোন কোন মেনু আসবে এগুলো বলে দিয়েছে কিন্তু মানুষের কাছ থেকে যতটুকু সহযোগিতা আমি কাম্য করেছি সেটা আমি পাইনি উল্টা আমি জিনের কাছ থেকে কিন্তু যতটুকু পরামর্শ আমি সারাদিন থাকছি ওদের সাথে হাসি খেলা করছি আমি ওদের কাছ থেকে আমি সহযোগিতা পাচ্ছি তাই আমি বলেছিলাম যে মানুষ অপেক্ষা জিন উত্তম আচ্ছা একটা জিনিস আমি বলি প্রিয় দর্শক জিন কিন্তু আছে পৃথিবীতে জিন আছে এটা আমি অস্বীকার করব না কিন্তু আপনারা জিনের কথা বলছেন মানুষটাকে জিন হচ্ছে মানুষ মানে জিন এখন ভয় পাচ্ছে যে মানুষ এইরকম নেগেটিভিটি ছড়াচ্ছে জিন আসলে দেশে বসবাস করতে পারবে কিনা পার্সোনালি আমার পরিচিত কিছু আলেম আছে হুজুর আছে তারা অনেক সময় জিন বন্দি করে অনেক কবিরাজ দেখেছি হুজুর দেখেছি ঠিক আছে সব ঠিক আছে কিন্তু আমি কখনো দেখি নাই সেই আলেমকে কখনো এসে বলতে ভাই আমার কাছে এতগুলো জিন আছে কখনো বলি না বাইটা আপনি ছড়িয়ে বেড়াচ্ছেন এই বিষয়টা কেন না জিনিসটা আসলে আমি এটা একবারও বলিনি যে আমার কাছে এতগুলো জিন আছে শুধু আমাদের সঙ্গে একটা টিম থাকে যে 8-9 জন বা 5-6 জন একটা টিম থাকে এতজন জিন থাকে এদের সঙ্গে আমরা 3 রাত একটু কথাবার্তা বলি হাসি ঠাট্টা করি ওদের সঙ্গে থাকা হয় কিন্তু ওরা ওদের আস্তানাতে থাকে ওরা পৃথিবীতে কোথায় কি থাকে আমি সেটা বলতে পারবো না ওরা বিভিন্ন জায়গায় থাকে ওরা মানুষের মধ্যেই থাকে ভালো খারাপ মানুষের মধ্যেই থাকে কিন্তু আমার সাথে যারা থাকে কিন্তু আমি ডাকলে ওরা আসে
এতটুকুই, তাছাড়া কিন্তু আমার সঙ্গে ওরা সবসময় বসবাস করে না। যারা আছে তারা মানে আপনার সম্পর্কে সব বলতে পারে? জি, আমার সম্পর্কে ওরা সব জানে, সমস্ত কিছু ডিটেইলস বলতে পারে। ওরা কিভাবে জানে সেটা আমি বলতে পারবো না, কিন্তু ওরা অনেক কিছু আস করতে পারে। মানে আপনাকে কখনো বলে নাই বা আপনার এই বুদ্ধিটা হয় নাই যে ভাই কিভাবে আপনি জানলেন? না, আমি কখনো ওদের কাছে জিজ্ঞাসা মানে জিন নিয়ে খেলেন আর আমাদের সবার সাথে একটা কারিন জিন আছে তার কাছ থেকে হুজুররা কবিরাজরা জানতে পারে এটা আপনি জানেন না? আপনি এত বুদ্ধিমান আপু, আপনি জানেন না এই কথা? কারিন জিন যে আছে আমাদের প্রত্যেকের সাথে, এটা তো ভাইবা হ্যাঁ হ্যাঁ বললে তো হবে না। মানে একটা জিন যদি আমার কাছে থেকে থাকে আরেকটা থার্ড পার্টি জিন, আমার সাথে তো কন্ট্যাক্ট করার তার ওয়ে নাই, আমার কারিন জিনের সাথে সে ইয়ে করবে? আমার সাথে যে জিনটা আছে সেটা হচ্ছে ছোট বাচ্চা মুবার ছিল ছিল ওই যে আপনার ওনাকে পছন্দ করে, এগুলো পুরান ঘটনা, এগুলো আমরা সব জানি। মানে নতুন কিছু আমি ভাবলাম যে এমন কিছু ইন্টারেস্টিং পাবো, বাট আপনারা এই যে কারেন জিনের কথাটাই জানেন না বা জিনের সাথে আপনাদের যোগাযোগ? কারেন জিনটা আসলে মানুষের সঙ্গে থাকে, কিন্তু আমাদের সঙ্গে যে জিনগুলো থাকে এগুলো বলার পরে বলছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু আমি আপনার কথা একটু বলতে যে আপনি খুব চালাক বুদ্ধিমতী একজন নারী, এই জন্য আপনার ভিডিও দেখে আমি আসার। আচ্ছা আপনার চোখটাও কালার, আপনিও লেন্স পরেন? জি, চোখে সব প্রবলেম আছে। বাংলাদেশের নাগরিক না এখন হচ্ছে, এনআইডি কার্ড এই দেশের করা হয়েছে, এমনি তো ওই দেশের সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেট যেটা এনআইডি এখানে করেছেন, যে এনআইডি এখানে করা হয়েছে যে লাগে তো। আপনি 16 সালে এসেছেন, আপনি সৌদি আরবের নাগরিক, আপনি এখন এই দেশে তো ট্যুরিস্ট ভিসা এসেছেন নিশ্চয়ই? না না, ট্যুরিস্ট ভিসা না, মানে আমার ফ্যামিলি ভিসা, মানে আমার বাবা মা আমাকে হসপিটাল থেকে যে এনেছে কিং খালেদ হসপিটাল থেকে। না, আপনি আপনি তো আপনি 2016 সালে এখানে এসেছেন, আমার জানা মতে, দর্শক আমি ভুল করলে আমাকে ক্ষমা করবেন, যে আমার জানা মতে আপনি এখন ট্যুরিস্ট ভিসায় এসেছেন বাংলাদেশে? না না, ফ্যামিলি ভিসায় এসে, মানে এখানে আমরা মানে আমার বাবা মা আমাকে নিয়ে এসেছে তাদের সন্তান হিসেবে। আর আমার বাবা সন্তান করলেও ঠিক আছে, এখন আপনি তো এই দেশের নাগরিক না, আপনার পাসপোর্ট নেই, আপনার তো ট্যুরিস্ট ভিসায় আসা উচিত। না, আপনি এটা কনফার্ম না জানেন? না, ট্যুরিস্ট ভিসা আসা হয়নি। তাই এমনিতে আপনাকে তো ইমিগ্রেশনে ঢুকতেই হবে না ভিসা ছাড়া? আপনার বাবা মায়ের তো পাসপোর্ট বাংলাদেশের? জি, আমার বাংলাদেশ। তাহলে ফুল ফ্যামিলি কিভাবে ফ্যামিলি ভিসা হয়? এটা আগে ফ্যামিলি ভিসা ছিল। না না, আপনার বাবা মা তো বাংলাদেশি, তারা তো বাংলাদেশে ভিসা প্রয়োজন নেই, তারা তো নিজের কান্ট্রিতে তাদের সৌদি আরব গেছে, ওইটার ভিসা এক্সপায়ার হোক বা ছুটি দেওয়া হোক তারা আসতে পারে, বাট আপনি বলছেন ফ্যামিলি ভিসা এসেছেন, বিষয়টা কেমন না? তাদের সাথে আমি তাদের সাথে এসে তারা আমার সাথে, আপনি একটু কনফিউশনটা সাজিয়ে নেন, ক্লিয়ার করে নেন ভাইয়ের সাথে কথা বলি। ভাই আপনি এর আগে আসলে আমি একটু বলে নিই ভাই আপনাকে, আপনি যদি আমার পার্সোনাল ভিডিও দেখে থাকেন, আমি এমন কিছু প্রশ্ন করি যেটা আমাদের প্রিয় দর্শকদের প্রশ্ন থাকে। আপনি তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছেন জিন আছে এই বিষয় নিয়ে, কিন্তু এর আগে আপনি ভুয়া এনএসআই হিসেবে ধরা গেছেন। জি জি জি। এই প্রতারণাটা আসলে মানে কত সালে করেছিলেন? প্রতারণা বলতে গেলে আমি বিয়ের পরপরই এই এনএসআই ভুয়া এনএসআই হিসেবে ধরাটা খাই, তখন আসলে এটা 2021-এর লাস্টের দিকে। আচ্ছা, পরে আপনার নামে কি মামলা হয়? আমার নামে অস্ত্র রাষ্ট্রদ্রোহী মামলা হয় এবং অস্ত্র মামলা হয়। আমার জন্য অর্ডার করেছিল, ওখানে তো লাকড়ির চুলা, তো আমি হচ্ছে ওগুলো জ্বালাতে পারি না, ধরাতে পারি না, তো ওটা এনে দিয়েছিল কয়েল ধরানোর জন্য, গ্যাসের চুলা ধরানোর জন্য। আরে আমার ওয়াইফও তো মানে চুলা জ্বালায় তাই না, ওকে তো একটা ইয়ে এনে দিছি, মানে জাস্ট চাপ দেয় আগুন হয়, মতো টিপ দিলে চালু হয়। কিন্তু ছুরি কেন? না ছুরি এটা আমার সেদিন আমার সঙ্গে আমার সাথে নিয়ে আমি বের হয়েছিলাম, আসলে পরিবেশটা এমন হয়ে গেছে যে যখন যেখানে সাবারে ছিলাম বা আমি, তখন আমাদের পরিবেশটা এমন হয়ে গেছে, আমার সিকিউরিটি আমার নিজেকে দিতে হইতো। আচ্ছা, আপনি আপনার কত বছর বয়সে বাংলাদেশে এসেছেন? 2016, মানে আপনি আপনার কত বছর বয়সে? আপনার 14 বছর। ফ্যামিলি ওখানে বিজনেস ছিল? ওখানে আমার আব্বু হচ্ছে
যে কন্ট্রাক্টরি করতো, ইলেকট্রিশিয়ান ছিল, উনি কন্ট্রাক্টরি করতো, বিভিন্ন রাজমিস্ত্রির কাজ করতো। এখন বর্তমানে বাংলাদেশে রিয়েল এস্টেটের বিজনেস করতেছে এই সাভার জাহাঙ্গীর। এই সাভারে এখন কি এই যে এত ঝামেলার পরে ওই জিন কি আছে না চলে গেছে? জিন বলতে গেলে যে ছোট জিনটা মারা গেছে। মারা গেছে? কিভাবে মারা গেল? লাস্ট ভিডিওটা আপনি দেখেছেন কিনা আমি জানি না, সেই ভিডিওতে হচ্ছে ভিডিওতে মারা গেছে। জি, তারপর থেকে আমার ওকে ডেকে আর পাইনি, ও মারা গেছে ভিডিওতে। আপনি কি জিন দেখতে পারেন? জিন আমি শুধু মোবারককে দেখতে পাইতাম, আর আশেপাশে কয়টা জিন আছে না আছে সব ওর মাধ্যমে জানতাম, বা ওরা কি কথা বলছে সব আমরা মোবারকের মাধ্যমে জানতাম। এক কথা মোবারক হচ্ছে আমাদের স্পিকার। আপনি কি মানে দিনের আলোতে সরাসরি দেখতে পারতেন? জি সরাসরি। ও কিন্তু ট্রান্সপারেন্ট, ঠিক আছে, মানে ধরা ছোঁয়া যায় না। আরেকটা জিনিস জানতে চাই যে নরমালি প্রিয় দর্শক আপনারা হয়তো জানবেন, এটার সাথে একমত হতে পারেন যে জিন আসলে সামনে আনার কিছু বিষয় আছে, মানে বিভিন্ন মন্ত্র দোয়া পড়তে হয়, পরিবেশ তৈরি করতে হয়, ঘর বন্ধ করতে হয়। আমি মানে কিছু কবিরাজের কাছে আমি গিয়েছিলাম কিছু গবেষণার জন্য, তখন আমি দেখেছি জিন আনার একটা সিস্টেম আছে, মানে যে নরমালি জিন আসে না। আমি আমি গিয়েছি, আমি নিজে গিয়েছি। তো আপনি যে বলছেন যে নরমালি জিন চলে আসছে, এটা কোন ধরনের জিন? বিয়ের আগে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমার সঙ্গে মোবারক নামক জিনটা থাকত। ঠিক আছে, জিনটা তো এমনিতে সরাসরি দেখা দেয় না। আমি এমন একজনের কাছে গিয়েছি, সে হচ্ছে সারা জীবন জিনের সাথে কাজ কারবার করে, সে একজন বড় কবিরাজ। আমি শুনেছিলাম যে আমি একবার জিজ্ঞেস করেছি যে ভাই এরকম আপনার যে জিন আনেন কিভাবে আনেন একটু দেখতে চাই। পরে দেখলাম যে আমি বললেই তো জিন আসবে না, এইভাবে আমাকে বললো। আমি তো বললেই জিন আসবে না, আসলে জিনের জন্য পরিবেশ তৈরি করতে হবে, ঘর অন্ধকার করতে হবে, বন্ধ করতে হবে, পরে মানে সিকল দিয়ে বাঁধতেও হয় অনেক সময় আমি দেখেছি। মানে আপনাদের ধাম করে জিন চলে আসলো ভাই, এটা বললেন? বলতে গেলে এটা আল্লাহর রহমত যে আমাদের সঙ্গে জিন আসছিল, আর তারা খুব ভালো ছিল, তারা অন্য কোনো খারাপ জিনও ছিল না, বদ জিনও ছিল না, তারা দুষ্ট প্রকৃতির জিনও ছিল না, তারা পাঁচক্ত নামাজ পড়তো। সে বাংলাদেশি নাকি? বাংলায় কথা বলে, কিন্তু অনেকদিন ধরে জিনটা ছিল, অনেকদিন ধরে ছিল। ও আসলে সৌদি আরবে একসাথে থাকতে থাকতে আপনাদের সাথে মানে বাংলাদেশে আসে ওরা। আসলে আপনি বুঝেন যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া খুব সহজ। জি, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে চোরের পেছনে অনেক মানুষ দৌড়ায়, স্লোগান দেয়, এই হচ্ছে আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়া। আমি একটু আগে যে প্রশ্ন করেছি আপনি কিন্তু অ্যান্সার দিতে পারেননি, আপনিও পারেননি, সেটা হচ্ছে আপনার জিনটা কিভাবে একটা মানুষের গোপন তথ্য জানে, এটা একটা। আপনি আপনি নাকি সৌদি আরবে ছিলেন, আপনি এটা জানেন না? আমি অবাক হয়ে গেলাম যে আপনি এটা জানেন না প্রত্যেকটা মানুষের সাথে কারেন্ট জিন আছে, এই জিনিসটা জানেন না, আপনি এটা জানেন না যে আপনাদের সাথে যেই জিন আছে সেই জিন কিভাবে আরেকজনের বডি থেকে ইনফরমেশন। আপনি আপনি এই প্রশ্ন আপনাকে কেউ করেই নেই আপু, বুঝছেন? আপনার অনেক হয়েছে নাটক, এবার একটু মানে ক্লিয়ার করে আমাদের দর্শকদের কাছে মাফ চাওয়া উচিত। এটা আমি পার্সোনালি বিরক্ত হয়ে গেছি, আমি একদম শেষ। শুনেন, আমার প্রশ্ন শুনতে অনেকের বিরক্ত লাগে, অনেকে দাঁত চিবায়, ঠিক আছে, কিন্তু বাস্তব কথা ট্রু হচ্ছে এটা, সেটা হচ্ছে মানে আমাদের সত্যটা মেনে নিতে হবে যে আমাদের উদ্দেশ্যটা কি। যদি এটা উদ্দেশ্য হয় যে আমি এই যে ইন্টারভিউ আপনার নিতে আসলাম, আপনি একটা সামান্য পারিশ্রমিক দাবি করলেন, এটা আমরা সবাইকে দিই, তো নর্মালি এটা আপনি প্রতিদিন 10টা ইউটিউবারকে আপনি ডাকবেন, আপনি 10 জনের কাছে ধরেন 10,000 টাকা নিলে, এভাবে চলবেন, এটা একটা জিনিস। আর পার্সোনালি আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কোনো এমন কোনো বিষয় নিয়ে কথা বলেন যেটা মানুষের ব্রেনে এফেক্ট করে, সে বিভ্রান্ত হয়, তাহলে কিন্তু আপনাদের নামে যে কেউ মামলা দিয়ে দিতে পারে, তখন আপনারা কী করবেন? আচ্ছা, আপনি চালাক বেশি, আপনি বলেন, তখন আপনি কী করবেন? মামলা কী বিষয় দিবেন? এই বাচ্চা একটা ছেলেও মামলা দিয়ে দিতে পারে, আপনি সোশ্যাল মিডিয়াতে মানুষকে বিভ্রান্ত করছেন। আসলে আমি বলবো ভাইয়া, আমাদের লাইফের সাথে যে ঘটে যাওয়া কাহিনীগুলো সেগুলো আমি বলেছি এখানে, কোনো ফলস বা কোনো কিছু আপনি তো আপনি শুধু লাইফের সাথে ঘটে যাওয়া বলেন নাই, আপনি তো আপনি আপনি মানুষের ধর্মীয় অনুভূতি নিয়েও টানছেন। কারণ পৃথিবীতে আমরা মানুষ জন্মগ্রহণ করেছি, মানুষও আছে, জিন আছে, এগুলো আমরা জানি, কিন্তু আপনি জিনটাকে ফানি হাসি ঠাট্টা করে ফেলছেন। সুতরাং আমি পার্সোনালি চাইলে বা যে কেউ যে মুরব্বী একটা দাঁড়ায় আছে উনি পার্সোনালি চাইলে একটা মামলা দিয়েই দিতে পারে, তখন আপনারা কী করবেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। কারণ আপনি অলরেডি ভুয়া এনএসআই হিসেবে একবার মামলা খেয়েছেন, আপনি মানুষকে বিভ্রান্ত করছেন,
মানুষের ইমোশন নিয়ে খেলছেন। আমি বলবো যে এই যে জিন আর এলিয়েনের যে প্রসঙ্গটা আছে সেটা আমরা মিডিয়ার সামনে টানবো না। টানবেন না? বারবার টানছেন তো আপনি, বারবার টানছেন। আমি আমি আজকে আমাদেরকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে, কারণ আমি বারবার বলেছি যে জিনের যে মাধ্যমটা মিডিয়াটা ছিল। ভাই জিজ্ঞেস করছে মানুষের কন্টেন্ট দরকার, আপনারও টাকা দরকার। আপনি আপনি বলছেন এই জন্যই তো মানুষ আসছে, তাই না? না, আমি এটা বারবার করে বলছি যে আমাদের, আমি জিন আর এলিয়েন নিয়ে কোনো প্রসঙ্গটা এখন মারা গেছে, আপনি মেরে ফেলছেন শেষ। এখন এই এই ব্যাপার, আমি এই জন্য কিন্তু এখন আপনারা কি ভীত? আপনিও কিন্তু না, আমরা ভীত না, আমি জাস্ট শকড যাকে মেরে ফেলেছি। আমি এটা নিয়ে আমি আসলে শকড, আমি এই জিন স্বাভাবিক মৃত্যু মানে কত বছর পরে হয় আপনি জানেন? একটা জিন কি হুটহাট ধাম করে মরে যায় একটা প্রশ্নর ইয়ে না করতে? আচ্ছা জিন কি স্ট্রোক করে? জিন কি ব্রেন স্ট্রোক করে? না না, ব্রেন স্ট্রোক করে না। তাই কিভাবে মারা গেল? শোনা সেদিনই ওই মুহূর্তে ছুরিটা ছিল আমার কাছে, তখন আসলে ওইটা দিয়েই কিন্তু ওই জিনকে মারা হয়। আপনি আপনি জিনকে তো ছুরি দিয়ে মারা যায় না, জিনরা ছুরি দিয়ে একজন একজনকে হত্যা করে। আপনি কিভাবে জানলেন জিন ছুরি দিয়ে মারা যায়? জিন ছুরি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে মারা যায় না, তাদের অস্ত্র আছে। আমাদের আমাদের অনেক মানে হুজুর আছে, মানে আলেম হুজুররা আছে, বিজ্ঞ হুজুররা আছে, তারা প্রায় আমি দেখেছি তারা ধোয়া দিয়ে মারে। না ধোয়া দিয়ে তারা বিভিন্ন সুরা দিয়ে মারে। আমি যদি ভুল না করে থাকি দর্শক, আপনি ছুরি দিয়ে মেরে ফেললেন? না না, ছুরি দিয়ে তারা জিনরা একেরা অপরকে ছুরি দিয়ে মারে, তাদের অস্ত্র আছে। তার বডিটা কোথায় রেখেছেন? বডি রাখা যায় না, তারা যখন মারা হয় তারা এটা ভ্যানিশ হয়ে যায়। পরে কি হয় না হয় সেটা ব্যাপারে নো আইডিয়া। আচ্ছা আপনি তো ট্রান্সপারেন্ট বললেন যে স্বচ্ছ জিনটা, ছুরি যখন আপনি দিয়েছেন তখন ছুরি তো মাঝখান দিয়ে চলে যাওয়ার? না, এটা আসলে কথাটা কি, কথা হচ্ছিল আমি যখন একটা জিনিস দিই, আমি হাতটা যদি দেই তখন এই জিনিসটা ট্রান্সপারেন্ট হয়, কিন্তু আমি যখন এটা আঘাত করছি ওটা কিন্তু আঘাতের ব্যথাটা সে পাচ্ছে, ফোনে পড়ে যায়। আপনাদের জিনটা স্পেশাল ভাবে তৈরি যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু মারা যায়? ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু মারা যায় বলতে গেলে সবগুলো জিনই ওরকমভাবেই আমি জিনদের কাছ থেকে শুনেছি। আমি কিন্তু জিজ্ঞেস করিনি, আমি এটা মানছি, আমি বিশ্বাস করি আপনাদের এমন একটা জিন ছিল যে কিনা আসলেই এমন একটা জিন, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু মারা যায়। জি মারা যায়, কারণ এটা 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 হচ্ছে আমাদের কল্পনার জিন। আমার আপনার আপনারা এমনি সুস্থ? জি জি, আমরা বিয়ের পরে অনেক টানা পড়ন গেছে সংসারে, সেক্ষেত্রে মানে আমরা স্ট্রাগল করতে করতে আমরা আজকে মানে এখানে এসে দাঁড়িয়েছি। এখন স্ট্রাগলের মানে স্ট্রাগলটা এখনো শেষ হয়নি। দেখেন আমরা সবাই কিন্তু মানসিক রোগী, জানেন তো, আমরা সবাই প্রত্যেকের জায়গা থেকে মানসিক রোগী। জি জি, হয়তো কারো রোগটা কম, কারো রোগটা বেশি, কেউ একটা বিষয় নিয়ে টেনশনে ভুগছে, মানে একজন একটা বিষয় নিয়ে টেনশনে। এখন আপনাদের মনে হয় না যে আপনারাও মানে কোনো একটা মানসিক সমস্যা? আমরা হচ্ছে বর্তমানে আমরা ডিপ্রেশন আছে এক কথা। মানে ডিপ্রেশন থেকেই কি এই গল্পগুলো তৈরি করেছেন? না না, ডিপ্রেশনের আগেও কিন্তু গল্পটা কিন্তু ডিপ্রেশনের আগ থেকে, কিন্তু আমার জিনটা ছিল আমার কাছ থেকে, মেইনলি জিনটা ওর কাছে। আচ্ছা আপনাদের পরিবারের লোকজন কি বলে? আমার ফ্যামিলি থেকে আমি কোনো রেসপন্স এখনও পাইনি, যদিও আমার শ্বশুর বাড়ি কন্ট্যাক্ট করেছে আমার সাথে, ওর সাথেও কন্ট্যাক্ট করেছে, কিন্তু আমার বাবার এখনও আমার সাথে কোনো কন্ট্যাক্ট করেনি। আমি প্রথমেই বুঝতে পেরেছি আপনার ডিপ্রেশন আছে, এই জন্য আমি সাজেস্ট করবো যে একটা ভালো ডাক্তার ডাক্তারের কাছে গিয়ে আপনি কাউন্সিলিং করতে পারেন। তারা যদি পরবর্তীতে চিকিৎসার প্রয়োজন মনে করে আপনি যাবেন, আপনি চাইলে আমি কিছু ডাক্তারের সাজেস্টও করতে পারি, কারণ আমরা ফেসবুকে অনেক মানসিক রোগী নিয়ে কাজ করি। আমি প্রচুর মানসিক রোগী রাস্তা থেকে নিয়ে তার ফ্যামিলিতে মানে তুলে দিয়েছি। অনেক রাত হয়েছে আমরা রাস্তায় কাটিয়েছি, মগবাজার, মধুবাগে, হাতির ঝিল্লে, খিলগাঁও জোনে, প্রচুর কষ্ট, প্রচুর ডিপ্রেশন। আবার কিন্তু তিনটা বাড়ি অলরেডি, হ্যাঁ, রিয়েল এস্টেট বিজনেস করে, ফ্ল্যাট আছে, সমস্ত কিছু আছে, আমার বাবারও আছে যথেষ্ট, কিন্তু আমি পথে থাকছি, পথের আটকা যাচ্ছি, অনেকবার না খেয়ে থাকছি। আমি দেখি বুঝতে পেরেছি, কারণ অনেক ডিপ্রেশনে আপনারা আছেন এটা বুঝতে পেরেছি। এখন ফিউচার প্ল্যান কি, কি করবেন? একটা মুভি করার ইচ্ছা আছে আমার, সেটা আমি আমার বাস্তব জীবনে যা ঘটে গেছে সেটা নিয়ে আমি একটা মুভি করব, আর সেই জন্য আমি প্রিপারেশন নিব। আমি প্রিপারেশন নিব, একটা কথাই বলবো, 100 কোটি টাকার সিনেমা হবে? 100 কোটি টাকা না, আমি আমি ছাড়িয়ে যাব, এর বেশি আমি ছাড়িয়ে যাব। অনন্ত জলিল ইজ নাথিং। আমি এটা আমার ইচ্ছা আছে যে এলিয়েন যেখানে আসবে সেখানে এটা
অকাল্পনিক একটা ছবির মতো হবে, কিন্তু ছবিটা খুব হিট হবে। কিন্তু আমি ছবির মধ্যে আমি হলিউডের যদি থাকতে চাই তাহলে দ্য রকি জনসন রক অথবা ঋত্বিক রোশন টাইগার শ্রফের মতো পার্সনদেরকে আমি সেখানে আমি যাচ্ছি, আমি তাদের সাথে থেকে ছবিটা করতে চাচ্ছি। যা যত ভাইরাল হয়েছেন আমরা তো চাই ভাইরাল মানুষদের নিয়ে সিনেমা হোক, এটা হিরো আলম হোক আর এটা অনন্ত জলিল হোক। তো অলরেডি প্রচুর প্রচারণা হয়ে গেছে, আর সিনেমার প্রচার নতুন করে করতে হবে না ভাই, কারণ এই সিনেমা দেখার জন্য উপচে পড়া ভিড় লাগবে। তো কারণ এত কন্টেন্ট ক্রিয়েটর, এত ইউটিউবার যে তাদের ভিড়ে জায়গাই পাইছি অনেক দিন পরে, এক মাস পরে। ক্যারেক্টারই রিয়েল ক্যারেক্টার, যা যা আমার যা যা হয়েছে আমার লাইফে সেগুলো। জিনের অভিনয়টা কে করবে? জিনের অভিনয় দেখা যাক, ডিরেক্টর তো অনেকভাবে জিনিসটা সাজায়, যদি খুঁজে পাওয়া যায়, জিন খুঁজে পাওয়া যায়, প্যারানর্মাল কোন জিনিস যা আছে ওগুলো যদি এগুলো যদি ইউজ করা যায় সেগুলো দিয়ে আমি এইজন্যই বলছি এটা সিনেমাটা দিয়ে অভিনয় করার চিন্তা ভাবনা, সিনেমাটা আমার ইচ্ছা আছে। সিনেমাটা আর এলিয়েনদের দিয়েও আমার চিন্তা ভাবনা আছে। ক্রিস মুভি যেরকম হয় আমার সেরকম ভাবে রিলিজ হয়নি। অনেক কথা বললাম আসলে, তো কথা বলার পরে যারা বোদ্ধা আছেন সোশ্যাল মিডিয়াতে হুজুকে বানিয়ে ভাই আমি আছি এগিয়ে যান বা মানে লাইক না দিয়ে যাবেন না কী কী থাকে না, ওরকম যদি না হয় তাহলে ঘটনাটা বুঝে যাবেন। খুব সুন্দর সিনেমার প্রচার হলো, আশা করছি সিনেমাটা খুব শীঘ্রই পাবো, রাইট? ইনশাল্লাহ সিনেমার প্রচার পাবো। আর পার্সোনালি আপনাদের উপর কারণ হয়তো আক্রমণ করেছে এটা আমি সাপোর্ট করবো না মোটেও, কারণ সব কিছু মজা হিসেবে নেন, যাই নেন, সিরিয়াসলি নেন, আপনাদের ব্যাপার, বাট কারোকে মানে হামলা করার অধিকার কারো অ্যাকচুয়ালি নেই ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো থাকুন।